আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। ধীরে ধীরে যেন জাতীয় দল হারাচ্ছে সিনিয়র ক্রিকেটারদের ছায়া। মাশরাফি বিন মর্তুজা নেই অনেকদিন ধরেই, মাহমুদুল্লাহ রিয়াদও টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। পাকিস্তান সিরিজে থাকছে না সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও। এক্ষেত্রে শুধু চোটই ভূমিকা রেখেছে, জোর গলায় এমনটি বলার সুযোগ নেই। জাতীয় দলে, বিশেষত টি টোয়েন্টি দলে সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ গোটা দেশেই। তবে জাতীয় দলের টিম ডিরেক্টর সিনিয়রদের অনুপস্থিতিকে ঘাটতি হিসেবে দেখতে নারাজ। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, আমি ক্রিকেটারদের মধ্যে সিনিয়র জুনিয়র দেখি না, প্রত্যেক ক্রিকেটারই সমান, প্রত্যেক ক্রিকেটারই বাংলাদেশ ক্রিকেটের জন্য অপরিহার্য। ক্রিকেটাররা ছুটি চাইলে কিংবা খেলতে না চাইলে তাতে বোর্ডের প্রভাব রাখার কোনো সুযোগ নেই, এমনটি জানালেন এই প্রভাবশালী বোর্ড পরিচালক। তার মতে, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়রা বিশ্রাম নেওয়ার সুযোগ চাওয়ায় দোষের কিছু নয়। খালেদ মাহমুদ সুজন জানান, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, ওরা খেলবে কি খেলবে না এটা ওদের সিদ্ধান্ত। রিয়াদ যেমন টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন, এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত সিদ্ধান্ত, বিসিবি তো ওদের নিয়ন্ত্রণ করতে পারবে না। অনেকের আবার ইঞ্জুরিও আছে, যেভাবে এখন টানা খেলা হচ্ছে ফিটনেসেরও ব্যাপার রয়েছে, এই ব্যাপারে বিসিবির কাউকে আটকানোর এখতিয়ার নেই, এমনটাই জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ পাকিস্তান সিরিজের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।